হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অভিশপ্ত পম্পেই নগরী, কোন পাপের কারণে ধ্বংস হয়েছিল এই পম্পেই নগরী? কেন এখানে মানুষ সহ এখানকার সমস্ত জায়গা নিস্তব্ধ হয়ে গিয়েছিল? এই শহর কোথায় অবস্থিত ছিল এবং কি কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, তার বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করব। তাই বন্ধুরা, আজকের অভিশপ্ত পম্পেই নগরীর জানা অজানা ইতিহাস ও রহস্য সম্পর্কে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এমন সব নতুন আপডেট পাওয়ার জন্য। আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে পম্পেই নগরের ভিডিওটি শুরু করা যাক। ব্যভিচার, সমকামিতা, পতিতাবৃত্তির কারণে অতীতে বহু জাতির ধ্বংস হয়েছে। কিছু জাতির বিবরণ কোরআন ও হাদিসে রয়েছে। আবার কিছু জাতির কথা উল্লেখ না করা হলেও কোরআনের ভাষ্য অনুযায়ী এগুলোর বাহিরে বহু জাতি আছে যাদের পাপাচারের কারণে তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি ধ্বংস করেছি কত জন পথ যার আদিবাসীরা ছিল জালিম পাপাচারী এবং তাদের পরে সৃষ্টি করেছি অন্য জাতি, সেসব অনুলক্ষিত জাতি ও জনপদের একটি ইতালির পম্পেই নগরী। পৃথিবীর প্রাচীনতম অভিজাত জনপদগুলোর ছিল একটি ইতালির পম্পেই নগরী। সে সময় প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের অপরূপ লীলাভূমি ছিল এই নগরটি। এটি ছিল 2000 বছরের একটি পুরনো অভিজাত শহর। ইতালির তৎকালীন রাজা ওস্তাকন খ্রিস্টপূর্বের 6 থেকে 7 শতাব্দীর দিকে এই শহরের গোড়াপত্তন করেন। এরপর ইউরোপে সংঘটিত বিপর্যয় যুদ্ধবিঘ্নর মাধ্যমে খ্রিস্টপূর্ব 80 শতাব্দীর দিকে এই শহরটি রোমান রাজ্যের অধিকারে প্রতিষ্ঠিত হয়, আর সেখানে গড়ে ওঠে রোমান সাম্রাজ্যের অন্যতম শিল্পবন্দর। তখন থেকেই রোমানরা সেখানে ব্যবসা শুরু করে। ক্রমান্বয়ে সেটি হয়ে ওঠে সমকালীন বিশ্বের অন্যতম বিত্তবৈভব আর অভিজাত নগরী। রোমান আর গ্রিক বণিকদের ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র পরিণত হয় এই নগরী। ভূমধ্যসাগরের উপত্যকায় ভিসুভিয়া পাহাড়ের পাদদেশে নেপল শহরের পাশেই গড়ে উঠেছিল এই শহরটি। শহরটি বাণিজ্য নগরের পাশাপাশি ধীরে ধীরে সারা দুনিয়ার শ্রেষ্ঠতম বাণিজ্য নগরী মর্যাদা অর্জন করতে সক্ষম হয়, কারণ প্রাকৃতিক সৌন্দর্যের বিপুল সমাহার কাজে লাগিয়ে রোমানরা এটিকে অপরূপ সজ্জায় সজ্জিত করতে পেরেছিল। গড়ে উঠেছিল নানান ধরনের বিনোদন কেন্দ্র, যার টানে সমগ্র পৃথিবীর ভ্রমণ পিপাসু অভিজাত সমাজ ভিড় করতে থাকলো সেখানে। সবাই অবসর সময় কাটানোর জন্য ছুটে যেত প্রাচীনকালের আধুনিক সভ্যতার সব ধরনের চিত্তরঞ্জনের সমাহার থাকা এই চঞ্চল শহরে। বণিক ও পর্যটকদের জন্য সেখানে উঠেছিল অত্যাধুনিক দৃষ্টিনন্দন অট্টালিকা আর প্রমোদ কেন্দ্র। সহায় সম্পদ আর বৃত্তি বৈরাগের অভাব ছিল না এই পম্পেই শহরবাসীর। কিন্তু এত সব নিয়ামতের ভিতরে ডুবে থেকেও পম্পেই মানুষেরা ভুলে গেল মহান স্রষ্টাকে, ভুলে গেল তৎকালীন আসমানি কিতাবকে। উদাসীন হলো স্রষ্টার আরোফ করা বিধিন সীমার প্রতি, ফলে তারা লিপ্ত হলো নানান ধরনের অসামাজিক কার্যকলাপে। নিজেদের চিত্তরঞ্জনের জন্য উদ্ভাবন করল ঘৃণতম সব পন্থা, ক্ষুধার পদার্থ নির্দেশাবলী অস্বীকার করে নানা ধরনের অমানবিক হিংস্র আর নোংরা কর্মকাণ্ডে দিন দিন ডুবে যেতে থাকে পম্পেইনবাসী। নিছক বিনোদনের জন্য জনসমাগম করে, বিপুল জনতার সামনে তারা মানুষ ও পশুতে কখনো বা মানুষের যুদ্ধ বাদিয়ে দিত। এই মানুষ বা পশু মানুষে মানুষে একে অপরের সর্বশক্তি প্রয়োগ করে আঘাত করে যতক্ষণ না রক্তাক্ত করে কোনো একজন মানুষকে চিরতরে দুনিয়া থেকে বিদায় না করত, ততক্ষণ চলত এই বর্বর চিত্ত অমানবিক খেলা। আর এই মরণ খেলা উপভোগ করত সেই সময়ের রোমান অভিজাত শ্রেণীর দর্শকরা। মানব হন্তারক সেজে সেখানে তারা খুস্ত চিত্ত বিনোদন, যৌনতায় ছিল এরা অন্ধ। শুধু যৌন কাজের জন্য প্রতিটি বাড়িতে নির্মিত হতো আলাদা স্থাপনা, বাড়িঘরের দেয়ালে দেয়ালে অঙ্কিত হতো নগ্ন পর্ণচিত্র। নিজেরা তো যৌনতায় ডুবে থাকতই, সেই সঙ্গে নিজেদের ছেলে মেয়েদের দিয়েও বণিক ও পর্যটকদের যৌন নিবেদনের ব্যবস্থা করতেও তারা পিছু পা হাঁটত না। এমনকি তারা নিজেরা পশু পাখির সঙ্গে যৌন বিকৃতি পিপাসু মিটাত। এইভাবে দিনের পর দিন তৎকালীন আসমানি ধর্ম থেকে বিচ্যুত হতে থাকে তারা। ক্রমান্বয়ে শহর থেকে চলে যেতে থাকেন সমস্ত ধর্মযাজকরা। এমনই এক অমানবিক ঘৃণতম ও বর্বর রচিত সমাজ ব্যবস্থা যখন সেখানে মাথাচাড়া দিয়ে উঠল, তখনই নেমে এলো মহান স্রষ্টার ক্রোধের আগুন। জীবন্ত মমিতে পরিণত হল অনাচার আর পাপাচারের অতল গহ্বরে নিমজ্জিত থাকা এই পম্পেই নগরের মানুষগুলো। 74 খ্রিস্টাব্দের এক ভর দুপুর,
আত্মহারা ক্ষুধা বিমুখ পম্পিন অধিবাসীরা আনন্দ উল্লাসে নিজেদের মগ্ধ রেখেছিল। এমনই এক সময় নেমে এলো ক্ষুধার গজব। ঐতিহাসিক বিদদের বর্ণনা অনুযায়ী শহরের পাশে অবস্থিত ভিসুভিয়াজ পর্বতের অগ্নেগিরিতে শুরু হয় বিরাট ধরনের অগ্নি উৎপাত, যাতে পম্পিন শহর সহ শহরের 2 লাখ অধিবাসী দিন দুপুরে মাত্র অল্প কয়েক মুহূর্তের ব্যবধানে অন্তত 75 ফুট অগ্নিলাভা আর ছাই বর্ষের নিচে বিলীন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে জীবন্ত কবর রচিত হয় শহরের সব প্রাণী ও উদ্ভিদ সম্ভারের। এরপর থেকে 18 শতাব্দী পর্যন্ত শত শত বছর ধরে আধুনিক সভ্যতার অগোচরেই থেকে যায় এই অভিশপ্ত শহরটি। চির উন্নত সেই পম্পিন নগরী ইতিহাসের অভিশপ্ত নগরী হয়ে মানুষের শিক্ষা গ্রহণের পাঠশালা হয়ে আত্মপ্রকাশ করেছে। তো বন্ধুরা, অভিশপ্ত এই পম্পিন নগরের থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। এই পম্পিন নগর থেকে ইতিহাসবিদরা যা পেয়েছে আমরা তাই শিক্ষা পেয়েছি। তাই এই পম্পিন নগর থেকে আমাদের অনেক কিছু শেখার এবং বোঝারও আছে। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আশা করি পম্পিন নগরের ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং আপনার মূল্যবান কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, বিদায় নিচ্ছি, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।